আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আমরা অনেকে দেশ বিদেশে থাকি, দেশ বিদেশে থাকার কারণে কিন্তু আমরা ইমুতে অনেক গোপন ভিডিও আনি বা ফিক্সার আনি আমাদের ফেমিকো অথবা বোর কাছ থেকে। তখন যদি আপনার এই ইমু থেকে ওই ফিক্সারগুলা ভিডিওগুলো অন্য কেউ দেখে ফেলে, তাহলে কিন্তু আপনার মান সম্মান যায় গিয়া যদি আপনি এই ইমু ব্যবহারকারী হয়ে থাকেন। তো ইমুতে এমন একটা সেটিং আজকে দেখে দিব, এই সেটিংসটা যদি আপনার ইমুতে এনেবল করে দেন, তারপর থেকে কিন্তু আপনার যে ফিক্সার আছে, ভিডিও আছে, সেই ভিডিও কিন্তু অন্য কেউ দেখতে পারবে না। অ্যান্ড ওই ফিক্সার অ্যান্ড ভিডিওগুলো ডাউনলোড করে সে কিন্তু অন্য ইমুতে ট্রান্সফার করতে পারবে না। অনেক সময় দেখা যায় কি, আমাদের ইমুতে অনেক পার্সোনাল ভিডিও অ্যান্ড ফিক্সার থাকে, তখন কিন্তু আমাদের বন্ধুবান্ধবরা কী করে ডাউনলোড করে, তারা তাদের ইমুতে শেয়ার করে দেয়। আপনি যদি ছোট সেটিংসটা এনেবল করে দেন, তারপরে কিন্তু আর কেউ ডাউনলোড করতে পারবে না অ্যান্ড কোনো ইমুতে আর শেয়ারও করতে পারবে না। এখন কথা হলো ইমু এই সেটিংসটা কীভাবে অন করবেন, এটা যদি শিখতে চান এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড কিছু ভিডিও, আমি শরীফ। আসল মন্ত্রা বেশি দিন না করে শুরু করা আজকের মূল ভিডিওটা। আপনি যদি এই কাজগুলো শিখতে চান, সবার আগে কিন্তু এই ভিডিও থেকে লাইক করে দিবেন। এই ভিডিও থেকে লাইক করার পর ফ্রেন্ডস এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে, এই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে দেবেন। সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন, এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে এখান থেকে অলে ক্লিক করে দেবেন। আপনি যখন অলে ক্লিক করে দেবেন, আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে। আপনি যদি আপনার প্রেমিকা অথবা গার্লফ্রেন্ডের ফিক্সার অ্যান্ড ভিডিও এনে থাকেন আপনার ইমুতে, তাহলেই কিন্তু এই সেটিংসটা এনেবল করতে হবে। তো এই সেটিংসটা এনেবল করতে হলে ফার্স্ট অফ অল কী করবেন, এই ইমুতে ক্লিক করে দেবেন। ইমুতে ক্লিক করার পরে ফ্রেন্ড এই যে এখানে দেখেন প্লাস যে একটা আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে ফ্রেন্ড এখানে দেখেন মোর, এই মোরে ক্লিক করে দিবেন। মোরে ক্লিক করার পরে ফ্রেন্ড এখানে দেখেন সেটিংস, এই সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পরে ফ্রেন্ড এখানে দেখেন প্রাইভেসি, এই প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। প্রাইভেসিতে ক্লিক করার পরে ফ্রেন্ড এখানে দেখেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, এই চ্যাট অ্যান্ড কল প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। চ্যাট অ্যান্ড কল প্রাইভেসিতে ক্লিক করার পরে ফ্রেন্ড এখানে দেখেন ব্লক শেয়ার ডাউনলোড কপি অফ, এই যে এখানে দেখেন ব্লক শেয়ার ডাউনলোড কপি অফ, এই আপনি এই কোনাতে ক্লিক করে দিবেন। এই কোনাতে ক্লিক করার পরে ফ্রেন্ড আবার দেখেন এই যে ব্লক শেয়ার ডাউনলোড অ্যান্ড কপি, তো এই অপশনটা যদি বন্ধ থাকে এটা কী করবেন, আপনি সঙ্গে সঙ্গে এনেবল করে দিবেন। এনেবল করলে কী হবে, এই যে এখানে দেখছেন ডাউনলোড কপি এবং শেয়ার ব্লক, তো এই শেয়ারটা কি আপনার যেই ফিক্সারগুলো আছে, যে ভিডিওগুলো আছে, আপনার ইমুর মাধ্যমে কোনো ইমুতে শেয়ার করতে পারবে না। এবং ফিক্সারগুলো ভিডিওগুলো এই যে এখানে দেখেন ডাউনলোড, কোনো ডাউনলোড করতে পারবে না। এখানে দেখেন কপি, এই কপি আপনি যখনই এই অপশনটা এনেবল করে দেবেন, তারপর থেকে আপনার কোনো কিছু কেউ কপি করতে পারবে না। এই যে এখানে দেখেন ব্লক শেয়ার ডাউনলোড অ্যান্ড কপি, এই যে এখানে দেখেন অপশনটা, এখানে দেখেন এই অপশনটা যদি আপনার এরকম বন্ধ থাকে সঙ্গে সঙ্গে এনেবল করে দেবেন। এনেবল করে দিলেই কিন্তু আপনার আর কোনো রকম বিপদ হবে না। অবশ্যই যারা দেশ বিদেশে থাকে তারাই এই সেটিংসটা এনেবল করে দিবেন। আপনি যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে কোনো শিখতে পেরেছেন, তাহলে কিন্তু এই ভিডিওতে একটু লাইক করে দেবেন। তো ফ্রেন্ডস আজকে ভিডিও পর্যন্ত শুধু থাকুন, ভালো থাকুন। অ্যান্ড্রয়েড কিছু ভিডিওকে সঙ্গে রাখুন। কথা হাফেজ।